বিপিএল এর দশম আসরের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। সেই ম্যাচ দেখার জন্য কিন্তু দর্শকরা ইতিমধ্যেই মাঠের আশপাশে উপস্থিত হয়েছে এবং দুপুর ১২টায় কিন্তু গেট খুলে দেওয়া হয়েছে, তারা প্রথম ম্যাচ দেখার জন্য কিন্তু মাঠে প্রবেশ করেছে এবং অনেকেই ঢাকার বাইরে থেকে খেলা দেখতে এসেছেন। আমরা কথা বলবো তেমনই কয়েকজনের সাথে। আমার পাশে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স গতবারের চ্যাম্পিয়ন, সেই দলের সাপোর্টার। এবারে কুমিল্লার কাছ থেকে কি প্রত্যাশা করেন? অবশ্যই ভালো কিছু প্রত্যাশা করব, যেহেতু গতবারের চ্যাম্পিয়ন, শুধু গতবার না চারবারের চ্যাম্পিয়ন। তো এবার আমাদের প্রত্যাশা থাকবে যে ভালো কিছু করার, দর্শকদের ভালো কিছু দেওয়ার। তো সেই অ্যাবিলিটি আছে কুমিল্লার, ভালো ভালো প্লেয়ার আছে, আপনার লোকাল প্লেয়ার কন, বাইরের প্লেয়ার কন, সব জায়গায় সব দিক দিয়ে কুমিল্লা গিয়ে থাকবে এবার ঢাকা থেকে। আপনারা জানেন যে কুমিল্লা এবার অধিনায়কদের পরিবর্তন এসেছে, ইমরুল কায়েসের পরিবর্তে লিটন দাসকে দেওয়া হয়েছে নেতৃত্বের ভার। গতবার ইমরুল কায়েস চ্যাম্পিয়ন করেছে দলকে, এবার লিটন দাস কি কতটা পারবে? জি অবশ্যই লিটন দাসের চ্যাম্পিয়ন করতে পারবে, কারণ লিটন দাস বাংলাদেশের জাতীয় দলের অধিনায়কত্ব করছে, জাতীয় দলের অধিনায়কত্ব করছে, তার ওই প্রতিপক্ষ আছে, তার ওই শক্তি আছে, তার মেধা আছে, এবং কি এবারও কুমিল্লাকে চ্যাম্পিয়ন করবে। আপনারা জানেন যে বিপিএলে এখনও পর্যন্ত বিপিএলে কিন্তু সবচেয়ে শক্তিশালী দল বলা হয় কুমিল্লাকে, কারণ এই দলে দেশি এবং বিদেশি প্রচুর পরিমাণ তারকা ক্রিকেটার রয়েছে। আমি দেখতে পাচ্ছি দুর্দান্ত ঢাকা আর কুমিল্লার প্রতিপক্ষ এই ম্যাচে, দুর্দান্ত ঢাকা, তারা শক্তিতে অতটা পিছিয়ে নেই কিন্তু দেশীয় তারকা দিয়ে তারা লড়াই করতে চায়। তাসকিন, শরীফুল আছেন এই দলে, মোসাদ্দেক হোসেন আছেন, সেক্ষেত্রে কুমিল্লার সাথে আপনাদের ফাইটিংটা কেমন হবে? ফাইটিংটা আমার মনে হয় বোলিংয়ে গিয়ে থাকবো আমরা, তাসকিন শরীফুল আছে, সাথে আরও ডোমেস্টিক ক্রিকেট থেকে কিছু বলার আছে যারা ডোমেস্টিক ক্রিকেটে খুব ভালো পারফরমেন্স করেছে, এবং ব্যাটিংটা যদি ভালো মতন করতে পারে তাহলে আমার মনে হয় ঢাকা জেতা সম্ভব, যেহেতু কুমিল্লার এখনও বাইরে ফরেন প্লেয়ারগুলো এখনও পরিপূর্ণ আসে নাই। আমরা কথা বলতে চাই আরেকজন দর্শকের সাথে, আপনি কোন দলের সাপোর্টার? আমি কুমিল্লার দলের সাপোর্টার আছি। কুমিল্লার দলের সাপোর্টার, এবার কুমিল্লার কাছে কি প্রত্যাশা করেন? অবশ্যই ভালো আশা পোষণ করি, প্রত্যাশা করি। আমরা যাব আরেক ভাইয়ের কাছে, আপনি কোন জায়গাতে খেলা দেখতে আসছেন এবং কোন দলে সাপোর্ট করেন? আমি খুলনা থেকে আসছি, কুমিল্লা সাপোর্টার। আচ্ছা, খুলনার মানুষ কিন্তু সাপোর্ট করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে, কুমিল্লার কোন প্লেয়ারকে সবচেয়ে বেশি ভালো লাগে? আসলে সবাই ভালো, আমি সব প্লেয়ারদের কাছে আশাবাদী যে তারা কুমিল্লাকে চ্যাম্পিয়ন করবে, কোনো প্লেয়ারে এরকম ই করবো না যে সে একদমই সব, আমি চাই যে ভালো খেলেও কুমিল্লাকে চ্যাম্পিয়ন করুক, আমি এটাই চাই। আচ্ছা, আমরা কথা বলবো আরও কয়েকজনের সাথে, ভাই আছেন সিলেট, সাকিব আল হাসান না, রংপুর রাইডার্স, রংপুর রাইডার্সের এক ভাই আছেন সাকিব আল হাসান, রংপুর শরীয়তপুর থেকে আসছেন। আচ্ছা, সাকিবের কাছ থেকে এবারে বিপিএলের প্রত্যাশা কী? সাকিবের কাছে আমার পাওয়া সব মানে সবসময় অনেক বড় চাওয়া কিছু থাকে, কারণ আমার আবেগ, ইমোশন, ভালোবাসা আমার নাম্বার 75 আটকে গেছে, মানে আমার আর কিছু নাই, মানে আমি সবসময় সাকিবকে সাপোর্ট করি, সাকিব মানে আমার সেরা ইমোশন। সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার, এই ভাইয়ের জীবন মানেই সাকিব আল হাসান, 75 আটকে গেছে তার জীবন, সাকিবের অন্ধভক্ত। আমরা যদি আরও কয়েকজন দর্শকের কাছে যাই, এই ভাই আছেন, আপনি কোন দলের সাপোর্ট করেন? কুমিল্লা, কুমিল্লা উইনার উইন। হাতে দেখতে পাচ্ছি টিকিট, টিকিট কিনতে কোনো সমস্যা হয়েছে কিনা? অনেক জাজামালা গেছে, ধাক্কাধাক্কি গেছে, ধাক্কাধাক্কির পর অনেকক্ষণ পরে আমরা টিকিট পাইছি। টিকিটের দাম নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? আমরা গেছিলাম মূলত নর্মালটা কেনার জন্য, এখন 400 ছাড়া কোনো নর্মাল কোনো টিকিট নেই। আচ্ছা, আমরা একটু আরেকটা ভাইয়ের সাথে কথা বলবো, আমার ভাই দেখতেছি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাপোর্টার, এবারে বিপিএল নিয়ে, আসলে বিপিএলের আয়োজন নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? এবার বিপিএল যেভাবে মিডিয়ার থেকে আমরা পিনপিনের থেকে যেভাবে দেখছি, আসলে আমি মনে করি ভিতর যে গেলে আমরা দেখতে পারবো যে আসলে তাদের যেই ডিরেকশনগুলি তারা যেগুলি দিচ্ছে আমাদেরকে, যে এবার যত নতুন নতুন যত ডিজিটাল যে প্রযুক্তিগুলি আছে এগুলি তারা করবে, এখন যদি আমরা ভিতর যেয়ে দেখে যদি ওগুলি সারা পাই দেখি তাহলে আমরা মনে করবো যে তাদের যেই ব্যক্তিগুলি করছে এগুলি আমরা অবশ্যই পূরণ করছে কি না সেটা আমরা দেখতে পারবো। ওকে, আমি একটু এই ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, কুমিল্লা ভিক্টোরিয়ান্স গতবারে চ্যাম্পিয়ন, এবারে কি পারবে চ্যাম্পিয়নশিপের সেই গৌরবটা ধরে রাখতে? যে আমরা যারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাপোর্টার আছি আমরা এই আশা করি, আমরা সুদূর অনেক দূর থেকে আমরা খেলা দেখার জন্য এই আশা করি আসছি যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারও চ্যাম্পিয়ন হবে।